বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে 304 কোটি 41 লাখ টাকা অনুদান দিয়েছে 45টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুদানের চেক হস্তান্তর করেন। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে অনুদানের অর্থ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাউস। পরে প্রধানমন্ত্রী বলেন, করোনার ধাক্কা সামলানোর মাঝেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বকে মন্দায় ফেলেছে, আবার এরই মধ্যে দেখা দিয়েছে বন্যা। তবে প্রাকৃতিক দুর্যোগ থাকবে, এই সমস্যাকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আমাদের নিজস্ব টাকায় এই পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। আজকে আমার দক্ষিণ অঞ্চলে বিশাল অঞ্চল, যেটা অনেকদিন অবহেলিত ছিল, সে অঞ্চলে এখন শিল্পায়নের সুযোগ সৃষ্টি হয়েছে, সে অঞ্চলের মানুষের আর্থিক উন্নতি হবে, সেখানেও আপনাদের মানে উৎপাদিত পণ্য বাজারজাত করার একটা ক্ষেত্র তৈরি হবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। এবং এটা আমি মনে করি যে এই 21টা জেলার মানুষের মানে ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে 304 কোটি 41 লাখ টাকা অনুদান দিয়েছে 45টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুদানের চেক হস্তান্তর করেন। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে অনুদানের অর্থ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাউস। পরে প্রধানমন্ত্রী বলেন, করোনার ধাক্কা সামলানোর মাঝেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বকে মন্দায় ফেলেছে, আবার এরই মধ্যে দেখা দিয়েছে বন্যা। তবে প্রাকৃতিক দুর্যোগ থাকবে, এই সমস্যাকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আমাদের নিজস্ব টাকায় এই পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। আজকে আমার দক্ষিণ অঞ্চলে বিশাল অঞ্চল, যেটা অনেকদিন অবহেলিত ছিল, সে অঞ্চলে এখন শিল্পায়নের সুযোগ সৃষ্টি হয়েছে, সে অঞ্চলের মানুষের আর্থিক উন্নতি হবে, সেখানেও আপনাদের মানে উৎপাদিত পণ্য বাজারজাত করার একটা ক্ষেত্র তৈরি হবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। এবং এটা আমি মনে করি যে এই 21টা জেলার মানুষের মানে ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে 304 কোটি 41 লাখ টাকা অনুদান দিয়েছে 45টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুদানের চেক হস্তান্তর করেন। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে অনুদানের অর্থ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাউস। পরে প্রধানমন্ত্রী বলেন, করোনার ধাক্কা সামলানোর মাঝেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বকে মন্দায় ফেলেছে, আবার এরই মধ্যে দেখা দিয়েছে বন্যা। তবে প্রাকৃতিক দুর্যোগ থাকবে, এই সমস্যাকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আমাদের নিজস্ব টাকায় এই পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। আজকে আমার দক্ষিণ অঞ্চলে বিশাল অঞ্চল, যেটা অনেকদিন অবহেলিত ছিল, সে অঞ্চলে এখন শিল্পায়নের সুযোগ সৃষ্টি হয়েছে, সে অঞ্চলের মানুষের আর্থিক উন্নতি হবে, সেখানেও আপনাদের মানে উৎপাদিত পণ্য বাজারজাত করার একটা ক্ষেত্র তৈরি হবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। এবং এটা আমি মনে করি যে এই 21টা জেলার মানুষের মানে ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে।